সবাই দেখো আর ছেলে এসেছে দুধ খেতে, তার দিকে ঘুমিয়েছি, তিনটার দিকে উঠেছি। তো আজকে গরম রান্না করো তো? হ্যাঁ তো অবশ্যই ওর রান্না চিনলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিই। আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে রাত্রি 9টা, কারণ আজকে কোনো কিছু করতে পারিনি বলতে আজকে সারাদিনে কোনো ব্লগ করতে পারিনি, কারণ সেই প্রচুর গরম পড়েছিল তার জন্য কোনো কিছু করতে পারিনি। আজকে সারাদিন রেস্টের মধ্যেই ছিলাম, রেস্ট বলতে রান্নাবাড়ি করেছি আর সারাদিন বিছানা একদম ফ্যানের নিচে ঘুমোতে গেছি। তো ওকে সকালবেলা রান্নাবাড়ি করে দিয়েছি, খাওয়া দাওয়া করে ও চলে গেছিলো অফিসে। অফিসে আসতে একটু বেশি কাজ ছিল, কারণ ও হলো কি বলে দুইবার আজকে বাড়িতে এসেছিলো, কারণ প্রথমে একবার রান্না করেছিলাম ভেন্ডির চচ্চটি। তো ভেন্ডির চচ্চটি খেতে ও খুবই ভালোবাসছে এখন, তার জন্য ভেন্ডির চচ্চটি সোয়াবিন দিয়ে করেছি আর হলো ই করেছিলাম আর ভাত করেছি, ডিম ভাজা পাপড় ভাজা আর দুজন মিলে খাই। তো এটুকুই রান্না করেছি। তারপরে ও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আবার 3টার দিকে এসেছিলো। তো তখন আমি রান্নাবাড়ি কিছুই করিনি, ছেলেকে 12টার দিকে স্নান করিয়েছি, তার আগে আমি স্নান আজকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করার পরে ছেলে আর আমি দুজনে মিলে 1টার দিকে ঘুমিয়েছি, 3টার দিকে উঠেছি। তো আজকে গরম বলে বললাম না তোমাদের, কোনো কিছু করিনি, তারপরে ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা। তারপরে উঠে 4টার দিকে রান্না করতে গিয়েছি। তো বললামই সকালের যে দরকার ছিল ওটা আমি একটু রান্না করে দিই। অফিসে লোক তাকে বলে খেতে ইচ্ছে করে না, তার জন্য নিয়ে যায় না। আর গরমের মধ্যে তার জন্য নিয়ে যেতে ছোট্ট একটা বাটির মধ্যে খেতে ভালোবাসে না, বাড়িতে এসে একদম থালের মধ্যে খাবে। থালের মধ্যে এক চারি ভাত খাওয়া ওইটা খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, খালের মধ্যে এক চারি ভাত বসিয়ে একবার বসে দেবে খাবে আরাম ওই ফ্যানের নিচে। তো দেখো উপরে ফ্যান হচ্ছে, এই ফ্যানের নিচে বসে বসে ভাত খাবে। তো তার জন্য ভাত নিয়ে যায় না, তার জন্য আমিও দিই না, দুই একদিন দিয়েছি তারপর আর দিই না। দেখো এখন ছেলে কিন্তু বড় হয়ে গেছে, বলতে ছেলে খুবই দুষ্টুমি শিখে গেছে। আর গরমের মধ্যে তো বাচ্চা বাচ্চা একটু বেশি দুষ্টুমি করলে কিন্তু রাগ উঠে যায়। তো ও এখন দুষ্টুমি করতে রাত্রে এখনও ঘুমায়নি। দেখো 9টা বেজে গিয়েছে, অন্যদিন কিন্তু 8:30 দিয়ে ঘুমিয়ে পড়ে। তো দেখো আজকে ঘুমায়নি, খাই তুলছে ঘুমাবে মনে হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি ছেলের, 8টার দিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো তোমার দাদা একটু অফিস থেকে আসলো, দেখে ও বললাম 3টার দিকে একবার অল্প করে খেয়ে দিয়ে গেছে, আবার বাড়িতে এসে 8:30 দিকে খেলো। তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার একটু বেরোবে মনে হয়। কোথায় যাবে বন্ধুদের সাথে আমি জানি না। তো আমার জন্য আজকে নিয়ে আসছিলো আইসক্রিম, বেকচপ, তো ওগুলো আমি দেখাতে পারিনি। তো ওগুলো আমি যখন ভাত খাচ্ছিলাম তখন খেয়ে ফেলেছি একদম রাক্ষসের মতো সবগুলো একসাথে। তো আজকে রান্না করেছিলাম পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, ঝোল। তো আজকে রান্না কেমন হয়েছিল বলো? খুব ভালো। ছেলে কিভাবে দুষ্টুমি করছে, অনেক জায়গায় চলে যাচ্ছে, গর্ভের সামনে দুষ্টুমি করছে। তো দেখো তাহলে টাইপের লোকটা দেখো কীভাবে আমার পেছনে বসে আছে, একটা ল্যাপটপ নিয়ে, ওর একটা দেড় ব্যাটারির ল্যাপটপ আছে, ওইটা তো আমি দেখতেই পারি। ওই দেখো আর ছেলে এসেছে দুধ খেতে, ওই দেখো ছেলে মনে হয় ঘুম পেয়েছে, আর এই দেখো বুড়াটা আমার সাইডে বসে আছে একদম একদম বুড়া বুড়া বলবো কি, আরও বুড়া দিনে দিনে একদম সাথে ঘড়ি দিয়েছে দেখো। তো এই শার্টটা আমার মা গেলবার ওকে শ্বশুরকে গিফট করেছিল, এইবার দিয়েছে, এইবার মা কোনো কিছু দেয়নি, টাকা দিয়েছে। তো টাকা আমার কাছে আছে, টাকা আমি নিয়ে নিয়েছি দেওয়ার সাথে সাথে, টাকা ওকে দেয়নি, টাকা দিয়ে আমি ওকে কিনে দিব। তো গরম পড়েছে দেখে আমি এখন বাজারে যাচ্ছি না, গরমটা কমলে দুজনে মিলে বাজারে যাবো, যেয়ে কিনে নিবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো টাটা।